তাছাড়া জল দূষণ, মৃত্তিকা দূষণ, তাছাড়া আরো অনেক কিছু। তাছাড়া এখন আরেকটি দূষণ এসে যোগ হয়েছে, দৃষ্টি দূষণ। এও বিজ্ঞানের আবিষ্কারের ফল। তাছাড়া বিজ্ঞানের নানা আবিষ্কার মানুষ তাছাড়া বিজ্ঞানের নানা আবিষ্কার যেমন মানুষকে প্রগতিশীল করে তুলেছে, তেমনি মানুষের জীবনে অনেক ক্ষয় এনে দিয়ে, জীবনে অনেক সমস্যাও তারা সেটি এনে দিচ্ছে। বিজ্ঞানের ফলে মানুষ অলস হয়ে পড়ছে আর তারা কোনো কাজ করতে চাইছে না বলে তাদের যে নানা ব্যাধি সংক্রামক দেখা যাচ্ছে। অবদান বিজ্ঞানের যেমন সুবিধাও আছে তেমনি কিছু অসুবিধাও যেমন রয়েছে। বিজ্ঞানের মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষকে সমস্যার মুখে দাঁড় করিয়েছে। বিজ্ঞানের ব্যবহার যতটা করা উচিত ততটাই করা হয়, কিন্তু বিজ্ঞানের অতিরিক্ত ব্যবহার মানুষকে অনেক সমস্যার মুখোমুখি করে দিতে পারে। তাই আমাদের বক্তব্যে প্রাপ্তাই বিজ্ঞান খুবই ইত্যাদি বিষাক্ত গ্যাসগুলি আমাদের পরিবেশে খুব ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে যা মহাকাশে একটি যা আকাশে একটি স্তরের সৃষ্টি করছে যা যেটি সূর্যরশ্মি পৃথিবীতে এইসব কারণে আমরা ও বিভিন্ন জীবজগৎ ধ্বংস হতে চলেছে, মানুষও আজ সেই সমস্যার সম্মুখীন হয়েছে। এই কারণেই বিভিন্ন ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশ্ব উষ্ণায়ন রক্ষা করার চেষ্টা করছে। বলো 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 আস্তে আস্তে বলো, ধীরে সুস্থে বলো। গাছ লাগানো আমাদের দরকার। গাছের জন্য আমরা বেঁচে আছি, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, রাস্তা ঘাট পাই। গাছ লাগানো মাটি এবং একদিন
সবার চেয়ে বেশি টি টোয়েন্টি সবার চেয়ে বেশি ফাইনাল তাদের